ডক্টর বদরুল খান বাংলাদেশের একজন কৃতি সন্তান, যিনি আমেরিকা এসেছেন ছাত্র হিসেবে 1981 সালে এবং সেই থেকে আমেরিকাতেই রয়েছেন। শুধু নয়, নিজেকে সার্থকভাবে প্রতিষ্ঠিত করেছেন এবং প্রকৃত সাফল্য অর্জন করেছেন। প্রথম আশা, প্রথম শিক্ষা ও অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানালেন। প্রথমে এসেছি নর্থ ইস্ট মিজুরি স্টেট ইউনিভার্সিটি, পরে ইউনিভার্সিটিতে গেলাম, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটন। আমি পিএইচডি করেছি ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটন। আমার সাবজেক্ট ছিল ইনস্ট্রাকশনাল সিস্টেমস টেকনোলজি। ইনস্ট্রাকশনাল সিস্টেম টেকনোলজি হচ্ছে আপনার এদেশে কিভাবে আপনার টেকনোলজি ইউজ করে শিক্ষা, ইনস্ট্রাকশন এবং ট্রেনিং কিভাবে উন্নত করা যায়, এই বিষয়ে আমি পিএইচডি করেছি। বদরুল খান ও তার স্ত্রী কুমার খান দুজনেই এখন ভার্জিনিয়ায় বসবাস করছেন। আমেরিকায় আসার পর দুজনেই পড়াশুনো নিয়ে ব্যস্ত ছিলেন। স্থায়ীভাবে বসবাস শুরু করার সিদ্ধান্ত প্রসঙ্গে বদরুল খান বললেন, আমি এদেশে এসেছি বললাম 81 সনে এসেই 94 থেকে শুরু করেছি প্রফেশনাল লাইফ। ইউনিভার্সিটি অফ টেক্সাসে আমি প্রফেসর ছিলাম এবং ফাউন্ডিং ডিরেক্টর অফ এডুকেশনাল টেকনোলজি গ্রাজুয়েট প্রোগ্রাম ছিলাম। এরপরে এখানে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে এসেছি 1997 জর্জ ওয়াশিংটন এসেছি অ্যাজ এ অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিরেক্টর অফ এডুকেশনাল টেকনোলজি গ্রাজুয়েট প্রোগ্রাম। এখানে স্থায়ীভাবে থাকার ইচ্ছে অ্যাকচুয়ালি কোনো বাংলাদেশি নেই, কিন্তু আমার সাবজেক্টে নতুন স্কোপ, এই বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটার প্রচলন বেশি ইনস্ট্রাকশনাল টেকনোলজি, সো এই জন্য এখানে আছি। আর আমার ওয়াইফ এদেশে এসেছেন, বাংলাদেশে বিএসসি পাস করে এখানে আন্ডার গ্রাজুয়েট করেছে ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটন, মাস্টার্স করেছে ইনস্ট্রাকশনাল সিস্টেমস ফ্রম জর্জ মেসন ইউনিভার্সিটি। সে এখন চাকরি করছে একই এরিয়াতে। বর্তমান যুগ ইনফরমেশন টেকনোলজির যুগ এবং বদরুল খান ও তাঁর স্ত্রী দুজনেই এই ক্ষেত্রে পড়াশোনা করেছেন। আর বদরুল খান এই বিষয়ের উপরে দুটি গ্রন্থ প্রকাশ করেছেন যা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তার দ্বিতীয় গ্রন্থটির এক প্রকাশনা উৎসব হয়ে গেল সম্প্রতি ওয়াশিংটনে। এই বইগুলো সম্পর্কে তার সাথে কথা হচ্ছিল। 1997 আমার প্রথম বই বেরিয়েছে, এটার নাম হচ্ছে ওয়েব বেসড ইনস্ট্রাকশন। গত সপ্তাহে যেটা বেরিয়েছে এটার নাম হচ্ছে ওয়েব বেসড ট্রেনিং। আমি আরেকটা বইয়ের উপর কাজ করছি, সেটা হচ্ছে ওয়েব বেসড লার্নিং। আপনাকে 1997 ওয়েব বেসড ইনস্ট্রাকশন বই সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে ওয়েব বেসড ইনস্ট্রাকশন বইতে প্রায় 200 ইউনিভার্সিটিতে সারা বিশ্বে এটা টেক্সট বুক এবং ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট অ্যান্ড রেফারেন্স বুক হিসেবে ইউজ হচ্ছে। এই বইটি বিশেষ করে আমি যেটা দেখিয়েছি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ইন্টারনেট কিভাবে লার্নিং টেকনোলজি এবং লার্নিং থিওরি, লার্নিং স্ট্র্যাটেজি গুলোকে একত্রিত করে কিভাবে আমাদের লেখাপড়ার উন্নত করা যায়। এবং এই বইটির কারণে আমি এদেশে এবং অন্যান্য দেশে প্রধান বক্তা হিসাবে বিভিন্ন কনফারেন্সে আমন্ত্রিত হয়েছি। এবং এই বইটির অনেক নাম করেছে একটা কারণে, এটা মানুষকে একটা পথ দেখাচ্ছে কিভাবে টেকনোলজিকে ভালোভাবে ইউজ করলে সব দেশের, বিশ্বের সব দেশের সবাই, ইনক্লুডিং বাংলাদেশ, সবাই টেকনোলজিকে ভালোভাবে ইউজ করতে পারবে লেখাপড়ার মান উন্নত করার জন্য। বদরুল খান শুধু বিভিন্ন স্থানে কনফারেন্সগুলোতে আমন্ত্রিত হয়ে বক্তব্য রেখেছেন তাই নয়, বিশিষ্ট অতিথি হয়ে হোয়াইট হাউসেও এক বিশেষ সিম্পোজিয়ামে যোগদানের সুযোগ পান। আমি এখানে প্রেসিডেন্ট ক্লিনটনের আমলে হোয়াইট হাউস সায়েন্স এন্ড টেকনোলজি পলিসি আন্ডারে একটা ভার্চুয়াল এডুকেশন সিম্পোজিয়াম হয়েছিল। তো এখানে 30 জন এক্সপার্ট যারা এরিয়াতে কাজ করে, আমি এর মধ্যে একজন ছিলাম যে কন্ট্রিবিউট করেছি কিভাবে কি ধরনের পলিসি হওয়া উচিত এই অনলাইন লার্ন ব্যাপারে। এবং আমি অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির
ইন্টারন্যাশনাল ডিভিশনের আপনার ইয়ে ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। বদরুল খান আমেরিকায় যথেষ্ট সাফল্য অর্জন করেছেন, তার স্ত্রী কুমার খান যিনি একজন সঙ্গীত শিল্পী হিসেবেও পরিচিতা, ও তাদের দুটি ছেলে মেয়ে তার সুখী সংসার। কিন্তু ডক্টর বদরুল খান তার এই শিক্ষা সাফল্য ও অভিজ্ঞতাকে বাংলাদেশের জন্যও কাজে লাগাবার আগ্রহ পোষণ করেন। আমি আমার বইয়ের প্রথমে বলেছি আমার দেশ বাংলাদেশ বাবা মার নামে উৎসর্গ করাতে সব ক্ষেত্রে সবাই আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ নিয়ে। তখন আমি কিছুদিন আগে একটা লোকাল বাংলাদেশি মেলায় একটা পেপার প্রেজেন্ট করেছি, যেখানে প্রপোজ করেছি যে আমরা বাংলাদেশে একটা ওয়ার্ল্ড ক্লাস বাংলাদেশ ভার্চুয়াল ইউনিভার্সিটি বিল্ড করার জন্য, এস্টাবলিশ করার জন্য। তো এই জন্য আমার খুবই ইচ্ছে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ সরকার যৌথভাবে আমাকে সাহায্য করবে, যাতে করে বাংলাদেশে আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস বাংলাদেশ ভার্চুয়াল ইউনিভার্সিটি এস্টাবলিশ করতে পারি। কারণ টেকনোলজি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই দুটো জিনিস এখন আমাদেরকে এমন সুযোগ করে দিচ্ছে যে বাংলাদেশে থেকে বাংলাদেশি ছেলে মেয়ে যাদের ইচ্ছে বিদেশে এসে লেখাপড়া করার জন্য, এখন বাংলাদেশে বসে কম্পিউটারের মাধ্যমে তারা ওইসব রিসোর্সেস গুলো তাদের কাছে অ্যাভেলেবেল হবে। তো এটা আমার খুব ইচ্ছে যে বাংলাদেশের জন্য আমি বাংলাদেশ ভার্চুয়াল ইউনিভার্সিটি করার আমার একটা বড় স্বপ্ন। এটা সফলতার পেছনে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশে যারা আছেন তাদের বুঝতে হবে যে এখন এই টেকনোলজির যুগে, ইন্টারনেটের যুগে, যে আমরা আর পিছিয়ে থাকা উচিত নয়। কারণ আগে আমাদের বিভিন্ন দেশে যেতে হতো শিক্ষা, উচ্চশিক্ষা করার জন্য। এখন যেহেতু বিভিন্ন দেশের লোকজন অন্যান্য দেশ থেকে বিভিন্ন ধরনের লার্নিং ম্যাটেরিয়ালস পাচ্ছে ওভার দ্য ইন্টারনেট, আমি মনে করি যে আমরা পিছিয়ে থাকা উচিত না এবং আমাদের এটা করতেই হবে। এবং এটা আমার করার পেছনে কতদিন লাগবে সে প্রশ্নের উত্তর আসবে আমাদের সবার কাছ থেকে, আমরা কতটুকু এগিয়ে যেতে চাই। আমার মনে হয় প্রবাসী ভাইয়েরা বোনেরা এবং বাংলাদেশ সরকার বাংলাদেশিরা যদি মিলে এটা করতে পারে, আমরা নট অনলি বাংলাদেশি ছাত্রছাত্রীদের এ ব্যাপারে সাহায্য করব, বিশ্বের অন্যান্য দেশের ছাত্রছাত্রীরাও আমাদের বাংলাদেশ ভার্চুয়াল ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের রিসোর্স গুলো ব্যবহার করবে। এতক্ষণ প্রবাসী অনুষ্ঠানে ওয়াশিংটনের উপকণ্ঠে ভার্জিনিয়ায় বসবাসকারী ডক্টর বদরুল খানের কথা শুনলেন।